গঙ্গা জল শান্তিবাড়ির অনুষঙ্গে শান্তি যেখানে ঘাঁটি গেড়ে আছে তাই গঙ্গা জল ঘাঁটি। আর এই শান্তি রক্ষায় দীর্ঘ প্রায় 150 বছর ধরে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে গঙ্গা জল ঘাঁটি থানা। বাঁকুড়া সদর থানা থেকে 30 কিলোমিটার উত্তরে এই থানা 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গড়ে উঠেছে। মেজিয়া, বড়জোড়া ও শালতোড়া থানা এই থানাটিকে ঘিরে আছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এখানের জনসংখ্যা 1,80,974 জন, পুরুষ 93,252 জন, নারী 87,722 জন, তপশিলি উপজাতি 7,060 জন। 3টি প্রাইমারি হেলথ সেন্টার, 30টি সাবসেন্টারকে সাথে নিয়ে অমরকানন রুরাল হসপিটাল এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধরে রেখেছে। তেমনি থানা এলাকার শিক্ষার প্রসার ও মানোন্নয়নে গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয় এবং 12টি উচ্চতর বিদ্যালয়, 168টি প্রাথমিক বিদ্যালয় সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগারের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। গঙ্গাজল ঘাটি উচ্চ বিদ্যালয় শতাব্দী প্রাচীন একটি উচ্চ বিদ্যালয়। 1884 খ্রিস্টাব্দে এর প্রতিষ্ঠা, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ার অবস্থাতেই এই বিদ্যালয়টিকে জাতীয় বিদ্যালয় হিসাবে শুরু করেন এখানে কাজ। রামহরিপুর রামকৃষ্ণ মিশন শিক্ষা বিস্তারের পাশাপাশি আত্মন মুখ্যার্থং জগদ্ধিতায়চর আদর্শে কাজ করে চলেছে। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দের ভাবাদর্শে উদ্বুদ্ধ এই প্রতিষ্ঠান শুধু গঙ্গাজল ঘাঁটি নয়, সমগ্র বাঁকুড়ার গৌরব। বাঁকুড়া জেলার এই রামগঙ্গুর আশ্রম যেখানটি লকরান্ডারে, তো এখানে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন মায়ের শিষ্য স্বামী মহাশরণানন্দ। আর এলাকার সামগ্রিক উন্নয়নে সমষ্টি উন্নয়ন অধিকরণ আলাদা করে প্রশংসার দাবি রাখে। এই সেই গঙ্গাজল ঘাঁটি যেখানে জাতির জনক মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিদ্রোহী কবি কাজী নজরুল, স্বামী বিবেকানন্দ ভ্রাতা বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্তর মতো মনীষীদের পা পড়েছে। এই সেই গঙ্গাজল ঘাঁটি যাকে মহৎপ্রাণ গোবিন্দপ্রসাদ সিংহ, অমরনাথ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা অমরত্ব দিয়েছেন। এশিয়ার অন্যতম বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, MTPS, কর্মসংস্থান, পুনর্বাসন, জনকল্যাণমূলক কর্মসূচিতে অনন্য নজির স্থাপন করেছে। এখানেই গড়ে ওঠা সিমেন্ট কোম্পানিও কর্মসংস্থানে ও জনকল্যাণে সদা নিয়োজিত। তেমনি যহ ধৃতেন তহ ধর্মেন আদর্শে অনুপ্রাণিত মেটাল মন্দির ধর্মপ্রাণ মানুষের আশ্রয়। চিরচন্দ্র রায় বাহাদুর এই মন্দিরটা করেছিল 1600 বছর। ছোট্ট নির্জন পাহাড় বিসিন্ধা, এখানের পাহাড় মেলা, নাচনচণ্ডীর মেলা প্রকৃতপক্ষেই মানুষের মিলন মেলা হয়ে ওঠে। জল, জঙ্গল, পাহাড় দিয়ে ঘেরা এই অঞ্চলটিকে প্রকৃতি সূর্যোদয়ে সূর্যাস্তে অপরূপ রঙে রাঙিয়ে দিয়ে যায়, যে রং পলাশ বহুদিন ধরে রাখে। পাখির কূজনে, বাঁশি, ধামসামাদলের সুরে তালে মন নেচে ওঠে। সরল, শান্তিপ্রিয় কিন্তু মাটির সংস্কৃতি ধরে রাখা এখানের আদিবাসী উপজাতি সম্প্রদায় শুধু করম পূজা বা বাহা উৎসবই নয়, সারা বছরই ধামসামাদলের তালে তুলে ওঠে। ভোগবাদী দুনিয়াকে যেন শিখিয়ে দেয়, আনন্দ উপকরণের প্রাচুর্যে নয়, আনন্দ আছে মনে। জানি আপনারা কোড়ো পাহাড়ের কথা জানেন, কিন্তু থুমকোড়োর কথা জানেন? থুমকোড়ো ইতিহাস যেখানে থমকে দাঁড়িয়েছে, এখনো রহস্যাবৃত কিন্তু সম্ভাবনাময়
প্রত্নক্ষেত্রটি ভবিষ্যৎ গবেষকদের দিকে তাকিয়ে আছে। এখানের অনন্য বৈশিষ্ট্য টেরাকোটা মূর্তির সাথে প্রস্তর মূর্তির সহাবস্থান। এই মৌজার নাম তুমকড়। আর এখানে ওই যে বাঁধ ওই পুকুরটা, ওইখানে কুড়ে এই সমস্ত সব পুরাকীর্তিগুলো অনেক কিছু আছে। তার ঘোড়াঘুড়িতে বিশেষ রঙে নাই। এবং এই যে বিষ্ণুমূর্তি এইটা, ওইটা ছোটো ছেলেরা কে কে কুড়িয়েছিল, কুড়ি এখানে ফেলে রেখেছিল। তারপরে আমি দেখলাম এত সুন্দর মূর্তিটা কেউ নিয়ে চলে যাবে, আমি বাড়িতে নিয়ে চলে এলাম। যার হাতছানিতে কোন সুদূর থেকে উড়ে এসে গাংদুয়া জলাধারে পর্যটকদের মতোই ভিড় জমায় পরিযায়ী পাখি। প্রকৃতির টানে মানুষ ছুটে আসে কোড়ো পাহাড়ে। এই গৃহটি যে দেখছেন, তৎকালীন প্রাচীন ঐতিহ্য ধারাবাহক রূপে একটি বাসস্থান, শাপতসংকুল ব্যাঘ্র পরিবেষ্টিত জায়গায় তদানীন্তন জমিদার বেণীপ্রসাদ মহাশয় এটি নির্মাণ করেছিলেন। এবং আর্থ পীড়িত অসুস্থ বিপ্লবী ব্যক্তিদের সেবা শুশ্রূষার একটি স্থানও পরিগণিত হয়েছিল। বর্তমান কিছু দূরে গোবিন্দপ্রসাদ মহাশয়, উনি বিপ্লবীদের মধ্যে তৎকালীন সময়ে প্রধান ছিলেন। তারই পারিষদবর্গ যখন আহত হতেন, তাদের চিকিৎসার ব্যয়ভারও এই উত্তমাশ্রমের মহিমানন্দ ও স্বামী বিজ্ঞানানন্দ মহারাজজিও তাই ভার গ্রহণ করতেন এবং তাদের শুশ্রূষা করে বিভিন্ন জায়গায় প্রেরণা করতেন। তৎকালীন সময়ে নেতাজি সুভাষচন্দ্র একদিন এই অমরকারণে এসে উপস্থিত হয়েছিলেন এবং এই গৃহটি উনি দর্শন করেও গিয়েছিলেন। এখানে জঙ্গলে মানুষ ও হাতির সহাবস্থান। আমাদের ছোট নদী শালি নদী খালি পায়ে পাড়ি দেয় অজানার উদ্দেশ্যে। ছায়া সুনিবিড় শান্তির নীড় গঙ্গাজল ঘাটি থানা এলাকার শান্তির সব কৃতিত্ব এখানকার মানুষদের। আমরা শুধু তাদের পাশে আছি, সাথে আছি।